হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এবং আমার পরিবারেরও সবাই খুব ভালো আছি। সুরসি ব্লগে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। তো দেখতে পাচ্ছো বন্ধুরা, আমি আমার বেডটা সাইজ করে নিচ্ছি। আর আমার বেডটা সাইজ করতে কিন্তু প্রচুর দেরি হয়, কারণ আমি ঘুম থেকে উঠে সকাল সকাল উঠে ব্রাশ ট্রাশ করে তো পড়াতে বসে পড়ি, ওরা পড়তে চলে আসে, তো আমি ওই খাটের মধ্যে বসে আর ওরা নিচে বসে, আমি ওই খাটের মধ্যে বসে থাকি, আমি ওখানে বসে পড়াই। তো পড়ানো হওয়ার পর স্নান টান করে এসে আমি তারপরে আমার বেডটা গুছিয়ে নিই। তো দেখতেই পাচ্ছো এখন আমি বেডটা গুছিয়ে নিচ্ছি। তো চলো তোমরাও ভিডিওটা কন্টিনিউ করো। তো বন্ধুরা চলো, আমার বেডটার গোছানো হয়ে গেছে, তোমাদেরকে তো সবই দেখালাম। এবারে যাবো রান্নাঘরের দিকে, আর বাবা কি মাছ টাছ কিনে নিয়ে এসেছে, চলো আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। দেখো বন্ধুরা, এখানে রয়েছে জ্যান্ত মাছ। আমি আবার ভালো করে ধুবো, গায়ে যেই সবুজ সবুজ দাগগুলো রয়েছে এগুলো ভালো করে জলে ধুলে ঘষে ঘষে লবণ মাখিয়ে উঠে যাবে। তো আমি একবার ধুয়ে নেব ভালো করে। আর এখানে রয়েছে দেখো কি ফার্সি মাছ, এটা বড় মাসি, আজকে বড় মাসি বড় মেসো এসেছে, তো তারা শিঙি মাছ খায় না, তাদের জন্য এই মাছের তেল ঝাল হবে। এখানে এই জ্যান্ত মাছ দিয়ে আর আলু পেঁপে বেগুন দিয়ে এবং কাঁচকলা দিয়ে, আর এখানে লাউ শাকও রয়েছে। এই দেখো লাউ শাক দিয়ে, এতগুলো হবে না, এখান থেকে অল্প পরিমাণে লাউ শাক নেবো আর কিছু রেখে দেবো, কালকে চচ্চড়ি খাবো, খাওয়া হবে। তো এটা সেদ্ধ জল হবে পাতলা, আর এগুলো এই মাছগুলো ফ্রিজে রাখা হবে। এখানে দেখো ফার্সি মাছ, এটা ফার্সি মাছ না মনে হয় এটা বাটা মাছ, কি জানি না, আমি ফার্সি মাছ আর বাটা মাছের মধ্যে গুলিয়ে ফেলি, দুটো মাছ পুরো প্রায় একই রকম দেখতে, সেই জন্য আমি বলতে পারছি না। এটাও কি মাছ আমি বলতে পারবো না, এটা মনে হচ্ছে শঙ্কর মাছ। হ্যাঁ এই দেখো হাড় রয়েছে, এটা শঙ্কর মাছ। এই মাছটা ভাই খেতে ভালোবাসে, আমরা কেউ খাই না, ভাই বাবা আর মা খায়, আমি আর তোমাদের দাদা ভাই খাই না। আর এখানে কি রয়েছে দেখি, অনেক মাছই কিনে নিয়ে এসেছে। দেখো এখানেও কি মাছ সব রেখেছে, ফার্সি মাছ। চলো ওই মাছগুলো ভেজে রেখে দিই। আর এখানে দেখো কাঁকা পটল রয়েছে, এই কাঁকা পটলের ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে রয়েছে আলু উচ্ছে ভাজা হবে, চলো রান্নাটা চটপট করে বসিয়ে দিই, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা মাছগুলো ফ্রিজে রেখে দেবো। এদিকে দেখো বন্ধুরা, আমি উচ্ছে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি। প্রথমে ফার্সি মাছটা করে নেব, আর মাছের জন্য আমি পেঁয়াজটা কেটে নেব। করতে করতে দেখি তেলের ড্রামে তেল শেষ হয়ে গেছে। তো ওপরে তো কেউ ছিল না, মাও ছিল না, বাবাও ছিল না, তোমাদের দাদা ভাইও ছিল না, যে যার নিচের কাজে ব্যস্ত, তো সেই জন্য আমি নিচে এসেছি তেলটা গড়াতে। তারপর তো দেখি তেলের ড্রামে পুরো তেল ভর্তি ছিল, তেলের ড্রামটা তো প্রথমে কিছুতেই তুলতে পারছিলাম না, কিন্তু রান্না তো করতে হবে, সেই জন্য ভাবলাম যে একটু হোক একটু গড়াতে পারলেই হবে, তো একটু গড়াতে পেরেছিলাম। তো ওই তেল দিয়ে আজকের মতো রান্নাটা আমি করতে পারবো, তো পরে মা আসলে, বাবা মা হোক বাবা হোক আসলে তেলটা গড়াতে বলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই পাশের কড়াইতে আমি কিন্তু মাসিদের জন্য ফার্সি মাছটা রান্না করছি, আর ওই পাশের কড়াইতে তেল দিয়ে এবারে মাছগুলো শিঙি মাছগুলো দিয়ে দেবো। আর শিঙি মাছ ভাজতে আমার সত্যি প্রচুর ভয় করে, কারণ মাছ তেলে দেওয়া মাত্র এত ফটফট করে ফাটে না, মানে মনে হচ্ছে যেন তেল এই গায়ে পড়লো না হলে চোখে মুখে পড়ে যাবে। তো সেই জন্য সঙ্গে সঙ্গে মাছ দিয়ে আমি কি করেছি, একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। আমি কিন্তু শিঙি মাছ হোক মাগুর মাছ হোক এইরকম ঢাকনা চাপা দিয়ে আমি মাছটা ভেজে নিই, না হলে তেল কোথায় গায়ে পড়ে যাবে মুখে পড়ে যাবে, বাবা যা ভয় লাগে না।
এদিকে দেখো বন্ধুরা, আমি তো ওদিকে মাছটা, ভাজি মাছটা তুলে দিয়েছি আর চিংড়ি মাছটা তো ভাজা হচ্ছে। তো আমি ফ্রিজ খুলে যখন টমেটোটা বের করতে গিয়েছি, দেখলাম লঙ্কাগুলো, বোটা সহ লঙ্কাগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল মা। তো বোটা সহ লঙ্কাগুলো ঢুকিয়ে দিলে কি হয়, লঙ্কাগুলো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে আবার প্লাস্টিকের মধ্যে পুরে এবারে ফ্রিজে আমি রেখে দেবো। তো এদিকে আমার মাছ তো রান্না হয়ে নামিয়ে নিয়েছি, এখন ভাতও বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমার সেদ্ধ ঝোলও তুলে দিয়েছি। আমাদের তো চারজনের রান্না করতাম, দু ডিবা চাল নিয়ে এই হাঁড়িটার মধ্যে রান্না করতাম, কিন্তু আজকে বড় মাসি আর বড় মেসো এসেছে, তো ছজন হয়েছে। তো ছজনের আমি বড় হাঁড়ি প্রথমে বসাবো ভেবেছিলাম, তারপরে কি হলো আমি জানি ছোটো হাঁড়িটাতে হয়ে যাবে। তো 4.5 বার 3.5 বার বেশি চাল নিয়েছি, ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু যত ভাত ফুটছে তত ভয় করছে যে কি হবে, এখনও তো অনেক বাকি আছে, কি হবে কে জানে, না হলে আবার হাঁড়ি চেঞ্জ করতে হবে, দেখা যাক। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু রেস্ট করে নিয়েছিলাম, তো আজকে খেতে অনেকটা দেরিও হয়ে গিয়েছিল আমাদের। তারপর একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে দরঘরটা ছাঁটিয়ে নিচ্ছি। আর ওদিকে বড় মাসি বড় মেসোরা বাড়ি যাবে বলে বেরিয়ে পড়েছে, তো তাদেরকে একটু নিচের দিকে এগোতে যাব, তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি দরঘরটা ছাঁটিয়ে নিই। তো দর তো ঝাঁটানো কমপ্লিট হয়ে গেছে, এখন বারান্দাতে যে সমস্ত জামা কাপড়গুলো মিলতে দেওয়া হয়েছিল, তো সেগুলো আমি গুড়িয়ে নিচ্ছি। আর আমাদের বৃষ্টি না হলে কিন্তু আমরা এখানে জামা কাপড়গুলো মিলে দেই, কারণ তাড়াতাড়ি শুকিয়ে যায়, না হলে আমাদের ওপরে আছে, ওপরে মিলে দিয়ে আসি। বন্ধুরা, আমার রুমের মধ্যে কিন্তু কোনো আলনা নেই জামা কাপড় রাখার জন্য, মানে আলনা রাখা হয়নি, আলনা রাখলে ঘরটা গ্যাঞ্জাম লাগে আর ঘরটার জন্য ছোট ছোট লাগে। তো সেই জন্য কি করেছি, আমরা রুমের পাশে একটা বারান্দা রয়েছে, ওখানে আলনাটা রেখে দিয়েছি। এই যে দেখো, একটা ছোট সরু টাইপের বারান্দা রয়েছে, এখানে আলনা রেখেছি, আর এখানে কিন্তু জামা কাপড় গুছিয়ে রাখি। তো চলো এবারে নিচের দিকে যাব, এখন বাজে 6:46। এই যে সিঁড়ি দিয়ে নামলাম, ওই যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়িটার কাছেই কিন্তু বসে থাকি, কি আর করবো, ওপরে একা একাটা, ওপরে ওপরে থাকলে না ফোন ঘাঁটতে ইচ্ছে করে, আর বেশি ফোন ঘাঁটলে আবার চোখের যন্ত্রণা হবে, তো সেই জন্য একটু এই বিকেলবেলা একটু নিজের দিকে নেমে আসি আর এখানে বসে থাকি। ফুচকা দোকান গেলে দেখতে ফেলে ফুচকা খাই, এই করি, এই করেই দিনগুলো কেটে যাচ্ছে, আর তো ভিডিও তো রয়েছে। তো বন্ধুরা, এই ওপরে উঠে এলাম, এতক্ষণ ধরে নিচে বসেছিলাম, নিচে নিচে কাকিমাদের সঙ্গে গল্প করছিলাম। তো এখন 7:30, আবার যাব, কিছু সেলাই করার আছে, সেই দিদিটাকে বলেছি, দিদিটা বলল নিয়ে আয় করে দেবো। এই ব্লাউজটা নিয়েছিলাম অনলাইন থেকে, এটা সেলাই করব, আরও আছে। চলো আমি জিনিসগুলো বের করি, নিয়ে যেতে হবে বললো, নিয়ে আয় সেলাই করে দেবো, কারণ বিশ্বকর্মা পুজো আসছে, বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় আমাদের, ধুমধাম করেই পুজো হয়, অনেক লোক খায়, তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো, তোমরা সব কিছু দেখতে পাবে, আর এসব দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো জিনিসটা সেলাই করে নিয়ে আসি, আবার তো রান্না বসাতে হবে,
চলো আবার পরে কথা বলছি, আগে জিনিসগুলো বের করি, তারপরে সেলাই করে নিয়ে এসে কী কী জিনিসগুলো সেলাই করেছি সবই তোমাদেরকে দেখাবো। দেখো ব্যাগের মধ্যে পুরে নিয়েছি, আর এটা কিন্তু আমাদের বাড়িতেই সেলাই করব, মানে নিচে যাচ্ছি, তোমরা বুঝতে পারবে না কারণ তোমাদেরকে তো আমি আমার বাড়ি আর দেখাইনি নিচে কী আছে। তো চলো নিচেই দিদিভাইটার কাছে যাচ্ছি, সেলাইটা করে নিয়ে আসি, তারপরে দেখা করছি। তো বন্ধুরা এখন বাজে 9টা, 9টার সময় আমি সেলাই করে নিয়ে এই মাত্র উপরে উঠে এলাম, রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না করার পর কিন্তু সেলাই করেছি, সেটা তোমাদেরকে দেখাবো। A few moments later. চলো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে, পুরো 10টা, আমরা পাক্কা 10টা। এবারে তোমাদেরকে দেখাই কি জিনিসগুলো সেলাই করে নিয়ে এসেছি। এটা হচ্ছে মাপ, যে একদম লং, একদম ফুল স্লিভ হাতা হাকো বা ব্লাউজ। এটা কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি, কোনো পরে দেখিনি ঠিকঠাক আছে নাকি, ঠিকঠাক না হলে আবার নিচে যাব। দিদাদি বলেছে যে এখন অল্প করে মেরে দিচ্ছি, যখন ঠিকঠাক হবে না হলে আবার নিয়ে আসবো, কারণ নিচেই তো বাড়ি, নিচে চলে গেলে হয়ে যাবে। ওটা রেড কালারের নিয়েছি, আর এটা হচ্ছে হোয়াইট কালার, আর ওটা ফুল হাতা ছিল, আর এটা ভটি হাতা। আর এগুলো তো কুসে কুসে কুশান বালিশগুলো যে হয় না ছোট ছোট, তারই কভার, মানে একটু বড় সাইজের নেওয়া হয়ে গিয়েছিল সেই জন্য একে ছোট করে মানে আমার বালিশটা ছোট নেওয়া হয়ে গেছে নাকি জানি না, বালিশটা ছোট নেওয়া হয়ে গেছে, আর এটা তো অনেক বড় নেওয়া হয়ে গিয়েছিল। আর সব থেকে মানে ভুল হয়ে গেছে কি, মানে অর্ডারটা অনেক দিন থেকে এসেছে, আর আমি বাবার বাড়ি চলে গিয়েছিলাম, আর এসে খোলা হয়নি, তো শেষে যখন খুললাম তখন রিটার্নের ডেট চলে গেছে, তো কিছু করার নেই, সেই জন্য বড়টাই রেখে দিতে হলো। তো মাথায় মানে এই বড়টা নিয়ে কি করব কি করব, শেষে বুদ্ধি এলো কি, কুশান বালিশটা বের করে মাপ করে নিয়ে ছোট করে মেজে, দেখো কিছুক্ষণ ছোট করে নিয়েছি, দিবাদি করে দিয়েছে, স্কেলে মাপ করে নিয়েছি, নিয়ে করে দিয়েছে, 4-5টা আছে। ছিল এইগুলোই আমি সেলাই করে নিয়ে এসেছি, দুটো ব্লাউজ আর কুশন কভার। ব্লাউজগুলো সেলাই করেছি কেন, বিশ্বকর্মা পুজোর দিন যদি পরি সেই জন্যই সেলাই করেছি, না হলে বাবার বাড়িতে নিয়ে গিয়ে সেলাই করতাম, পুরো চাপ ছিল না। আর এটা কিছু না বন্ধুরা, এটা হচ্ছে এর মাপে, মানে একটা তো মাপ দিতে হবে, এটার মাপে ওগুলো করেছি। তো চলো 10টা তো বেজে গেছে, তো ভিডিওটা আমি এখানে শেষ করবো। ভিডিওটা বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট নতুন ব্লগে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আসলে আগে জানাই গুড নাইট, টাটা।